স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রী জড়িয়ে পড়ে পরকীয়ায়, আর সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন সেই পরকীয়া প্রেমিকই হচ্ছে তার প্রবাসী স্বামী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোতে পরিচয় হয় তাদের। তার স্বামী নিজ পরিচয় গোপন রেখে ছদ্মবেশী হয়ে স্ত্রীকে পরীক্ষা করার জন্য প্রেমের প্রস্তাব দেন এবং তার স্ত্রীও তার কাছে সেই অপরিচিত মানুষটির সঙ্গেই প্রেমে জড়িয়ে পড়েন। ভৈরবের কুলিয়ারাচর ব্রিজ এলাকায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, ওমান প্রবাসী যুবক জিহান ছুটিতে এসে বিয়ে করেন। বিয়ের দেড় মাস পার না হতেই সংসারের সচ্ছলতার জন্য আবার চলে যান ওমান। এর ফলে স্ত্রী চলে যান তার বাবার বাড়িতে। দীর্ঘ দেড় বছর পর জিহান দেশে ফিরতে চাইলে আপত্তি জানান স্ত্রী। একসময় স্বামীর ফোন রিসিভ করাও বন্ধ করে দেন তিনি। পরে প্রেমিক সেজে রাজা ছদ্মনামে প্রেমে মেতে ওঠেন স্বামী। কাউকে না জানিয়ে দেশে ফিরে আদালতে স্ত্রী সহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন জিহান। এরপরে র্যাবের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব কুলিয়াচর এলাকায় স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেন প্রেমিক রাজা নামের প্রবাসী স্বামী। বর্তমানে যে ভিডিওটি এখন ভাইরাল, মঙ্গলবার বিকেলে দেখা করতে আসা প্রেমিকা স্ত্রীকে ধরে ফেলেন প্রেমিক স্বামী। স্ত্রী এসেছিল তার পরকীয়া প্রেমিক রাজার সঙ্গে দেখা করতে, কিন্তু এসে দেখে তার সে পরকীয়া প্রেমিক রাজাই হচ্ছে তার আসল স্বামী, যিনি ছদ্মনামে তার সঙ্গে এই পরকীয়া প্রেমের সম্পর্ক করেছেন।